আসসালামু আলাইকুম, আমি আনোয়ার মিঠু। টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের আননোন নাম্বারের ইনফরমেশন আপনি খুঁজে বের করবেন। যখন আমরা আমাদের মোবাইলে অনেক সময় অপরিচিত নাম্বার থেকে ফোন আসে কিংবা তারা ফোন দিয়ে খুবই ডিস্টার্ব করে, তো এটা আসলে খুবই বিরক্তিকর। তো এই ইনফরমেশনটা আপনি কিভাবে পাবেন যে আসলে আপনাকে কে ফোন দিচ্ছে, কিংবা যে ফোন দিচ্ছে তার অ্যাড্রেস অথবা তার ছবি, তার ইনফরমেশন, নাম, আপনি সব ডিটেলসই খুঁজে পাবেন এখন, কোনো আর সমস্যা নাই এখন। তো চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার অপরিচিত মোবাইল নাম্বারের ইনফরমেশনগুলো খুঁজে পাবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি মোবাইল থেকেও করতে পারেন অথবা আপনার কম্পিউটার থেকেও করতে পারেন, একটি ওয়েব অ্যাড্রেসে যেতে হবে। ওয়েব অ্যাড্রেসটির নাম হচ্ছে truecaller.com, www.truecaller.com। আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিব, আপনারা জাস্ট সাইন ইন করলেই হবে অথবা এই অ্যাড্রেসটিতে আপনারা আসলেই হয়ে যাবে। তো চলুন আসলে কিভাবে এই এটাকে কাজ করবে। যখন আপনাদের ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন আসবে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে প্রথমে আপনাকে কান্ট্রির কোডটা সিলেক্ট করে দিতে হবে। এটা আপনাকে বুঝতে হবে যেটা আসলে কোন কান্ট্রির নাম্বার, সেটা যদি বুঝতে পারেন তাহলে একটু ইজি হবে। যদি বাংলাদেশ হয় সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার অপরিচিত যে নাম্বারটি সেই নাম্বারটি জাস্ট বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি যে কোনো একটি নাম্বার। তো আমি নাম্বারটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনাকে জাস্ট সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। দেখেন এই নাম্বারের ইনফরমেশন চলে এসেছে। এই নাম্বারের যে মালিক তার নাম হচ্ছে আমিনুল, এটা হচ্ছে অ্যাডসেন্স আমিনুল। যদিও হয়তো অনেক সময় বিভিন্ন সময় সে অ্যাডসেন্সে কাজ করেছে কিংবা কাজ করে থাকে, যার জন্য এটা চলে আসছে। তো তার আসল নাম হচ্ছে আমিনুল, এটা হচ্ছে তার মোবাইল নাম্বার রবি কোম্পানির, এবং অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশ। অ্যাড্রেসের ডিটেলসটা নাই কিন্তু অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশ। এইভাবে আপনি যে কোনো দেশের যে কোনো নাম্বার আপনি যদি সার্চ করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো দেশের নাম্বারের ইনফরমেশন আশা করি পেয়ে যাবেন। 95% নাম্বারই আপনি এখানে তার ডিটেলসটা দেখতে পারবেন যে এটা আসলে কে ফোন দিয়েছে। 5% আমি বলছি না, কারণ যারা নতুন নাম্বার ইউজ করেন অনেক সময় দেখা গেল খুবই রিসেন্ট একটা নাম্বার কিনেছে, তো সেই ক্ষেত্রে ইনফরমেশন পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তবে আশা করি 95%ই আপনি এখানে নাম্বার এন্টার করার পরে তার ডিটেলসটা অথবা তার ইনফরমেশন, নাম, কোথায় থাকে, অ্যাড্রেস সহ পেয়ে যাবেন। অনেক সময় আপনার এখানে ছবিও আসবে, যদি ছবি খুঁজে পায় গুগল তাহলে অবশ্যই তার ছবিটাও এখানে শো করবে। তো এইটা দেখালাম আমি আসলে কম্পিউটারে। তো কম্পিউটারের পাশাপাশি আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল ডিভাইসের মাধ্যমেও আপনি এটাকে দেখতে পারবেন। আমাদের চ্যানেলটি কম্পিউটার থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে, ভিডিওর নিচের দিকে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন, তার ডান পাশে বেল চিহ্নটিতে ক্লিক করুন, ঘরটিতে টিক দিয়ে ইয়েস করুন, আর সকল আপডেট পান ফ্রি। কিভাবে দেখতে পারবেন, জাস্ট আপনাকে মোবাইলটাতে গিয়ে এইভাবেই আপনি এটা দুইভাবে মোবাইল থেকে দেখতে পারেন। সেটা একটা হচ্ছে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, সেটার নাম হচ্ছে ট্রুকলার। ট্রুকলার লিখেই চলে আসবে, আমি লিখছি ট্রুকলার। এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিলেও পারেন, অথবা আপনি যদি মনে করেন আমি ডাউনলোড দিব না, সেই ক্ষেত্রে আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন, সেমভাবে আমি যেভাবে ডেস্কটপে দেখালাম ঠিক ওই একইভাবে আপনি এখানে সার্চ দিবেন truecaller.com। এই যে দেখেন truecaller.com, আমি truecaller.com এ গেলাম। এই যে truecaller.com, এই অ্যাড্রেসে যাওয়ার পরে সেম ওই একই ইন্টারফেস আসবে, একই রকমের একটা পেজ আসবে যেখানে আপনি আপনার নাম্বারটা দিলেই হয়ে যাবে। অনেক সময় আপনাকে হয়তো লগ ইন দিতে বলবে, লগ ইন দিতে যদি বলে সেক্ষেত্রে আপনি যখন আপনার ইমেল যদি থাকে, আপনার ডিভাইসে অবশ্যই ইমেল লগ ইন দেওয়া থাকে, সেই ইমেল
জাস্ট লগ ইনে ক্লিক করলেই হয়ে যাবে, অটোমেটিক লগ ইন নিয়ে নিবে এবং আপনার ইনফরমেশনগুলো এখানে শো করবে। মোবাইলে এরকম আপনি দেখতে পারবেন, এই যে দেখেন অনেক সময় আননোন নাম্বার থেকে যে ফোন আসছে কোনো নাম নাই, আননোন নাম্বার থেকে ফোন আসছে কিন্তু কোনো নাম নাই। যদি আপনার মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল দেওয়া থাকে ট্রু কলার, তাহলে এই রকম শো করবে, দেখেন নাম আসছে, পাশাপাশি সে কোথায় থাকে এবং তার কোন কান্ট্রি সেটাও চলে আসছে। তো এইভাবে আসলে আপনারা অপরিচিত নাম্বারের ইনফরমেশনগুলো আপনাদের মোবাইল থেকে অথবা পিসি কম্পিউটার ল্যাপটপ থেকে আপনারা ইজিলি বের করে নিতে পারেন। তো এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তারপরেও কোনো অসুবিধা হলে আমি সেটার অ্যান্সার দিব আপনারা যদি কমেন্টস করেন কোনো কিছু জানার থাকলে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের যদি কোনো টিউটোরিয়াল দরকার হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও। ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com। Like us on Facebook, facebook.com/technologytimesbd. Thank you for watching this video. Goodbye.